এই যে ঠাকুরনগরের মতুয়া মহাসংঘের ঠাকুরবাড়ির মন্দির, হরিচাঁদ ঠাকুরের অনুসারীরা প্রথম বাংলাদেশের ফরিদপুর জেলার উড়াকান্দিতে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। 1947 সালে দেশভাগের পর পূর্ববঙ্গের মতুয়া ধর্মের অনুসারীরা পশ্চিমবঙ্গের ঠাকুরনগরে দ্বিতীয় এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। নমশূদ্র কৃষক পরিবারের সন্তান হরিচাঁদ ঠাকুর ঈশ্বর সাধনার ক্ষেত্রে প্রেম ও ভক্তিকে প্রধান করে যে সাধন পদ্ধতি প্রবর্তন করেছিলেন তাকেই বলা হয় মতুয়াবাদ। মতুয়া শব্দের অর্থ মাতোয়ারা বা মেতে থাকা। সনাতন হিন্দু ধর্মের এই বিশেষ সম্প্রদায়ের মানুষেরাই মতুয়া নামে পরিচিত। বাংলাদেশে ধর্মীয় সংস্কারমূলক এই আন্দোলন শুরু হয়েছিল 1860-এর দশকে। হরিচাঁদ ঠাকুর তার অনুসারীদের জন্য শিক্ষাকে অবশ্য কর্তব্য বলে প্রচার করেছিলেন। তিনি বুঝেছিলেন শিক্ষার দ্বারাই সামাজিক উন্নয়ন ও সামাজিক বৈষম্য দূরীকরণ সম্ভব, কারণ মতুয়া ধর্ম অনুসারী মানুষেরা ছিল মূলত নিম্নবর্ণের তপশিলী জাতি। পিছিয়ে পড়া এই হিন্দুদের জন্য শিক্ষাই ছিল উন্নতির চাবিকাঠি, যা হরিচাঁদ ঠাকুর প্রচার করেছিলেন। এই মতুয়া মহাসংঘ পরবর্তীতে বৈষ্ণববাদে দীক্ষিত হয়।